আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আমরা দক্ষিণেশ্বর মন্দির এরিয়াতে ঢুকে পড়েছি। মন্দিরটা এই পাশে রয়েছে, লাইট দিয়ে সাজানো আছে। এপাশে দর্শনার্থীরা সবাই রিটার্ন করছে, আমরাও ওই পাশেতে যাব। রাস্তাটা ক্রস করে যাও, এই পাশে তো কার পার্কিং স্পেস আছে। এখানেতে দর্শনার্থীরা কেউ যাচ্ছে কেউ আসছে। এটা একটা পণ্য সামগ্রীর আর্কেড আছে, আর দূরে যেটা দেখতে পাচ্ছি ওখানেতে ডালা আর্কেড আছে, আর সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা লাইব্রেরি আছে। এপাশে এটা দেখতে পাচ্ছি সিকিউরিটি কাউন্টার আছে, আর বাঁদিকে রয়েছে জুতো ক্যামেরা অন্যান্য সামগ্রী জমা দেওয়ার কাউন্টার রয়েছে। এই পাশে ঝাউ গাছ রয়েছে, ঝাউ গাছ সামনে দাঁড়িয়ে দর্শনার্থীরা সব ছবি তুলছে। ওই দুপুরে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে। দর্শনার্থীরা সব পূর্ণ দর্শন করে পুজোর ডালা হাতে নিয়ে দর্শনার্থীরা রিটার্ন করছে। আবার কিছু কিছু পুণ্যার্থীরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালা নিয়ে এপাশে লাইনে ঢুকছে, ওই পাশেতে সিকিউরিটি চেক হচ্ছে, সিকিউরিটি চেক হওয়ার পরে ভিতরে যাচ্ছে। আমরা লাইব্রেরির কাছাকাছি এসে গেছি। এখানে তো দেখতে পাচ্ছি লাইব্রেরির বোর্ড লাগানো আছে, এটা মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা। এইখানে সোজা গেলে আমরা মণিকুন্তলা দেবীর মন্দির দেখতে পাচ্ছি, ভিতরেতে মণিকুন্তলা দেবী আছেন। এই মণিকুন্তলা দেবীর মন্দিরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আগে যেতে যেতে আমরা ওং সিম্বল দেখতে পাচ্ছি। এই পাশে দর্শনার্থীরা সব বসে আরাম করছে। এখানে সারদা মায়ের মন্দিরের গার্ডেন আছে, এখানেতে সারদা মায়ের মন্দির আছে, এখানেতে সারদা মায়ের মূর্তি রাখা আছে ভিতরে। এপাশে একটা গঙ্গা ঘাট রয়েছে, আর এই পাশে বিভিন্ন মনীষীদের মূর্তি বসানো রয়েছে ভিতরেতে। গঙ্গার ওই পারে আমরা বালি ব্রিজ দেখতে পাচ্ছি। এই পাশেতে স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবের ব্যবহার করা কিছু জিনিসপত্র এবং তার বেডরুমে দেখতে পাচ্ছি। আর এই পাশেতে সমস্ত শিব মন্দির দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরেতে এদিকে ছটা আর ওদিকে ছটা, টোটাল 12টা শিব মন্দির রয়েছে। আমরা ওইদিকেতে বাকি যে মনীষীরা রয়েছেন মনীষীদের ছবি দেখতে পাচ্ছি।